স্বাগত। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখো একদম অর্ডিনারি এসছে এবং শাড়ি পরে এসছে। তা তোমাদের আমার উপরে তোমাদের ছাদ বাগান দেখিয়েছিলাম, সেই ছাদ বাগানটা আস্তে আস্তে কীভাবে বাড়িতে পরিণত হয়ে গেল সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখা। আজকে আমার ছাদ ঢালাই হলো, এই ছাদ ঢালাই পর্যন্ত তোমাদের দেখাবো। তাহলে এটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। চলো আমার বাড়িটা স্টেপ বাই স্টেপ কীভাবে হয়ে গেল তোমাদের সাথে শেয়ার। দেখো এটা আমার পুরো ছাদ, ছাদটা ছাদ বাগান ছিল। আস্তে আস্তে এই ছাদটা কীভাবে ছাদটার উপর ঘর হবে সেটাই তোমাদের আজকে দেখাবো। চলো দেখতে থাকো আমাদের ছাদটা আস্তে আস্তে উপরে বাড়িটা হবে। স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাবো। ঘর হয়ে গেছে, জানলা পর্যন্ত গাঁথনি প্রায় হয়ে এসছে, কাজ চলছে, এরা কাজ করছে। এগুলো ভিডিও করে রাখার কারণ হচ্ছে ভবিষ্যতে দেখতে পারবো বাড়িটা কিভাবে হয়েছে, স্মৃতি করে রাখলাম। বাড়িটা তৈরি করা পুরোটাই ভিডিও করে রাখবো, তারপরে কখনো যদি মনে পড়ে ছাত্রার কথা তখন ভিডিওটা দেখে আস মেটাবো। চলছে ফুল কদমে কাজ, ওয়েদারটা মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। মিস্ত্রিদের কাজ করতে ভীষণ সুবিধা হচ্ছে, কটকটে রোদ নেই, মেঘলা ওয়েদারে ওরাও কাজ করছে হেসে খুলে। জানলা পর্যন্ত প্রায় গাঁথনি উঠে গেছে, ভিডিওটা করে রাখলাম কখনো যদি দেখতে ইচ্ছে করে, স্মৃতির কোঠায় বন্দি করে রাখলাম। আস্তে আস্তে পুরো বাড়িটা তোমাদের দেখো। ফুল কদমে কাজ চলছে, লিন্টন পর্যন্ত উঠে গেছে, এবার লিন্টনের ব্যবস্থা হচ্ছে, লিন্টন ঢালাই হবে, তার পরিকল্পনা চলছে, প্রস্তুতি চলছে। দেখতে দেখতে আমার ছাদটা ভরে গেল, ছাদ পর্যন্ত কমপ্লিট, এবার ছাদ দেওয়া বাকি। বৃষ্টি হচ্ছে, জল দিতে হলো না, এই বৃষ্টিতেই আমার জল দেওয়ার কাজ হয়ে গেল। ডিজাইনগুলো খোলা হলো আজকে, ডিজাইনগুলো না কাটগুলো খুললো, সেন্টারিং খুললো। দেখো ডিজাইনটা বাড়ির সামনে ছোট্ট একটা ব্যালকনি, আমি দাঁড়িয়েছি আঁকা খাবো ওখানে। এ পাশটা খোলা হয়ে গেছে, এ পাশটা খুলবে এবার। বাড়িটা একদম প্রথম থেকে কমপ্লিট তোমাদের। সকালে ঠাকুরের পুজো করে তারপরে ছাদের পুজো করতে যাবো, এই পুজোটা সব কমপ্লিট করে ফেললাম। বাউনির পুজো দিয়ে শুরু হলো আজকে আমার ছাদ ঢালাই। চলো এবার ছাদে যাওয়া, ঢালাই প্রস্তুতি কমপ্লিট, আজকে ঢালাই, ছাদ ঢালাই, রেডি করে পুজো করতে যাবো, পুজোর সব রেডি। চলো Thank you.
উপরে উঠে এসেছি। অনেক উপরে উঠে এসেছি, তোতলার ছাদ মহিম ভেবে উঠে আসলাম, এখনই ঢালাই শুরু হবে। বন্ধুরা দেখলে আমার বাড়িটা ছাদ পর্যন্ত কিভাবে হয়ে গেল, কি তাড়াতাড়ি, কত এক মাসের মধ্যে পুরো ছাদ ঢালাই হয়ে গেল। দেখতে থাকো, পরবর্তী বাড়িটা কমপ্লিট হলেও তোমাদের দেখাবো আশা করি, তারপরে ভিডিও করবো বাড়িতে বসে বসে, ঘরে বসে বসে। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ। আর কিছু বলবো না, ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্ত, টাটা।